بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل لأن اتخذي من الجبال بيوتا من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم شمانيت درشك سرطة আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি কোরআনের এই প্রোগ্রামে আমাকে কথা বলার এবং আপনাদের কথা শোনার তৌফিক দান করেছেন আর অত্যন্ত খুশি আমরা প্রকাশ করতেছি আজকের এই প্রোগ্রামে যে দার্সে কোরআন এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ 100 পর্ব 100 পর্ব আজকে আমাদের এই প্রোগ্রামে করার মাধ্যমে 100টা পর্ব আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে আল্লাহ যে তৌফিক দান করেছেন মহাগ্রন্থ আল কোরআনে করিম থেকে 100টি প্রোগ্রামে এক এক দিন এক একটি বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আমাকে কথা বলার আল্লাহ যেন সারা জীবন আমাদের সবাইকে কোরআনের ছায়ার নিচে আশ্রয় দান করেন কোরআনের রঙে যেন আমরা রঙিন হইতে পারি কোরআন হলো মানবতার জন্য মুক্তির সনদ কোরআন ছাড়া এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নত ছাড়া আমাদের দুনিয়া এবং আখেরাত কোনোটাই আমরা কামিয়াব হতে পারব না
দুনিয়া যেহেতু আল্লাহ আমাদের পরীক্ষার জন্য দান করেছেন, আর এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন হিসাবে আমরা কিভাবে চলব, কোন পথ মুক্তির, কোন পথ নাজাতের, কোন পথ জান্নাতের, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দেওয়ার মাধ্যমে, আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জাহান্নামের পথ কোনটা এটাও বলে দিয়েছেন, জান্নাতের পথে চলার জন্য কোরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত দিয়েছেন। আর শয়তান তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তার কাজ সে করে যাচ্ছে আমাদেরকে এই পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। আর শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের সাথে দিয়ে দিয়েছেন, পরীক্ষা আমাদের কাছ থেকে নেবেন, যে আমরা আমাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানের হাতে ছেড়ে দিব নাকি কোরআন এবং সুন্নাহের আলোয় আলোকিত হয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদেরকে কত সুন্দর ভাষায় আল্লাহর প্রতি আহ্বান করে, আর এই কোরআন আমাদেরকে কত সুন্দর একটি পথ, যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরমুক্তি এবং চিরকল্যাণ নিশ্চিত করে রেখেছেন, এই পথের নাম হচ্ছে কোরআনের পথ, এই পথের নাম হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের সুন্নতের পথ, সিরাত মুস্তাকিমের পথ। আজকে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডল সহ সকল ক্ষেত্রে অশান্তির অন্যতম একটি কারণ হচ্ছে আমরা কোরআনের আলো থেকে, কোরআনের ছায়া থেকে, রাসূলের সুন্নতের ছায়া থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তাই যদি শান্তি পেতে হয়, ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত যদি আমাদের পাইতে হয়, তাহলে আমাদের কোরআনের পথে, ইসলামের পথে আমাদের চলে আসতে হবে। আর ইসলামের পথে শুধু আসলেই হবে না, কোরআনের পথেই শুধু আসলেই হবে না, আমি আংশিক কোরআন মানব, আংশিকভাবে যেখানে আমার মন মতো হবে সেখানে আমি ইসলাম ফলো করব, মানব, আর যেখানে আমার মন মতো হবে না সেখানে আমি ইসলাম ফলো করব না, আমি আমার মনকেই আমি অনুসরণ করব, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, একনিষ্ঠভাবে, একদম পুরাপুরিভাবে ইসলামের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে সকল ক্ষেত্রে, আমল সেটা ছোট হোক বড় হোক, বড় হলেও আমি সেটার ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করব, ছোট হলেও সেখানেও আমি ইসলামকে অনুসরণ করব। ইসলামের দায়রার বাহিরে, ইসলামের বাউন্ডারির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমি আপনাদের সামনে যে সূরা নাহাল থেকে আমি আপনাদের সামনে সূরা নাহাল থেকে আমি একটি দুটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, এবং এই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করতেছেন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ যে কত মহব্বত, কত ভালোবাসেন আমাদেরকে, এই আয়াতের মাধ্যমে, আয়াতটুকু তিলাওয়াত করেছি, যারা এই আয়াত সম্পর্কে জানা আছে আপনারা বুঝতেছেন। আল্লাহ এই দুনিয়াকে আমাদের জন্য, আমরা যে খাবার গ্রহণ করব, মানুষ দুনিয়াতে থাকতে গেলে তার খাবারের প্রয়োজন আছে, মানুষ যখন খাবার গ্রহণ করবে, জীবনযাপন সে পরিচালনা করবে দুনিয়াতে, তখন সে অসুস্থ হবে, রোগবালাই তার আসবে, এই রোগবালাই আসলে, অসুখ আসলে, সে অসুস্থ হয়ে গেলে সে কী করবে, এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে। কোরআন মানুষের আত্মিক এবং দৈহিক সকল চিকিৎসার একটা মহা ঔষধ হচ্ছে এই কোরআনে কারীম। কোরআনই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা আমার এই কোরআনকে অনুসরণ করো, আত্মার পরিশুদ্ধতা তোমাদের আসবে, আর দৈহিক পরিশুদ্ধতা, দৈহিক সুস্থতা তোমাদের আসবে। আমি কোরআনেও বলে দিয়েছি তোমরা কিভাবে তোমাদের দৈহিক পরিশুদ্ধতা, দৈহিক সুস্থতা তোমরা পাবে, এটাও আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। আল্লাহ বলতেছেন اتخذي من الجبال بيوتا الله سبحانه وتعالى এইখানে মৌমাছির কথা বলতেছেন। মৌমাছি তো আমরা সবাই জানি যে
একটা ছোট একটা পোকা যেটা আপনার মধু আহরণ করে, এই বিষয়টা, এই মধুমাখির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আপনার পালনকর্তা মধুমাখিকাকে আদেশ দিলেন, অর্থাৎ মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ প্রদান করলেন, اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون من الجبال بيوتا যে পাহাড়ের পর্বতমালার উপরে তোমরা কি করো, তোমাদের জন্য গৃহ নির্মাণ করো, পর্বতের মালার মধ্যে, পর্বতের গত্রের মধ্যে তোমরা তোমাদের জন্য ঘর বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়া মিনাশ শাজার, অর্থাৎ উঁচু গাছের উপরে তোমরা তোমাদের জন্য ঘর নির্মাণ করো, ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু চালের মধ্যে তোমরা তোমাদের জন্য ঘর নির্মাণ করো। এই মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশটা দিলেন। এরপরে আল্লাহ কি বলতেছেন, মধুকে কেন তোমরা উঁচু জায়গার মধ্যে ঘর নির্মাণ করবে, কেন তোমরা পর্বতমালার উপরে তোমাদের জন্য ঘর নির্মাণ করবে, গাছের উপরে, সুউচ্চ গাছের উপরে ঘর নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরপর সর্বপ্রকার ফল থেকে তোমরা ভক্ষণ করো, কুলি মিন কুল্লি সামারাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ফল তোমাদেরকে দান করেছি, ফলমূল দান করেছি, এইগুলো থেকে তোমরা আহরণ করো, অর্থাৎ তোমরা খাও। فَسُلُكِ سُبُلَ رَبِّكِ ذُلُلَا, আর তোমরা বক্ষণ করো, এগুলো বক্ষণ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে উন্মুক্ত পথসমূহ রেখেছি, এই উন্মুক্ত পথে তোমরা চলাচল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমিনের আমরা যতটুকু আমাদের হাত দ্বারা বা অন্য কোনো জিনিস দ্বারা আমরা অনুভব করতে পারি, এর উপরে যে খালি জায়গাটুকু আছে আমাদের মাথার উপরে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পশু পাখি যেগুলো আছে এগুলো যেন উন্মুক্ত করে রেখেছেন, ওইটা রোড নির্ধারণ করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমার যে উন্মুক্ত যে জায়গা রয়েছে তোমাদের জন্য, উন্মুক্ত পথ রয়েছে, এই উন্মুক্ত পথে তোমরা পথসমূহে তোমরা চলাচল করো, আমার এই উন্মুক্ত পথ তোমাদের জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ, একটা মধুমাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধুমাখির কথা এখানে বলতেছেন। এরপরে এসে আল্লাহ বলতেছেন يخرج من بطونها شراب مختلف ألوانه, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মধুমাখি যে ফলমূল আরোহণ করলো, আল্লাহ বলতেছেন এই ফলমূল আরোহণ করার পরে, বক্ষণ করার পরে, আরোহণ যখন করলো, বক্ষণ করলো, আল্লাহ তার পেট থেকে বিভিন্ন রঙের পানি বের করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্গত করলেন তার পেট থেকে বিভিন্ন ধরনের আপনার পানি, শারাবুম মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন রঙের পানিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটের ভিতর থেকে, এই মধুমাখির পেট থেকে নির্গত করলেন, বের করলেন, فيه شفاء للناس, আল্লাহ মধু মাখিকে বললেন মধুমাখি তুমি আমার ফল থেকে, ফুল থেকে তুমি আরোহণ করো, খাও। আরোহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেট থেকে একটা বিভিন্ন রঙের পানীয় বের করলেন, নির্গত করলেন, আর আল্লাহ বলতেছেন শিফা উল্লিন্নাস, এই যে তার পেট থেকে যে বিষয়টা, যে জিনিসটা, যে পানিটা নির্গত হলো, বের হলো, এটার মধ্যে মানুষের জন্য রোগের বালাইর শিফা রয়েছে। আল্লাহ নিজে বলতেছেন মানুষের রোগের প্রতিকার এই
মধুর মধ্যে রয়েছেন, যেটা বের হয়ে যায়, যেটা তার পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন বিভিন্ন রঙের, ওইটা এটাকে আমরা মধু বলি। এই মধুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য, মানুষের জন্য, শিফাউল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগের উপকার এখানে রেখেছেন। ইন্ন ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় চিন্তাশীল মানুষ যারা যারা এই বিষয় নিয়ে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এখানে নির্দেশন রেখেছেন। মৌমাছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে নিয়ে এখানে আলোচনা করলেন সূরা আন-নাহলের মধ্যে, যে মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ প্রদান করলেন। মৌমাছি কিন্তু একদম কাছাকাছি জায়গার মধ্যে কোনো বাসা বাঁধে না, উঁচু কোনো পাহাড়ের পর্বতের, যারা আমরা দেখেছি কোনো বিশাল বাগান বাড়ি আছে, এই বাগান বাড়ি নির্জন, কোনো গাছ থাকলে গাছের উপরে মধু মাখিগুলো, মৌমাছিগুলো বাসা বাঁধে, অথবা পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ার মধ্যে একটা সুন্দর জায়গার মধ্যে তারা নিজেদের গড় বানায়। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষের জন্য মৌমাছির এই মধুর মধ্যে মানুষের বেমারের শিফা রেখেছেন। তো যদি কাছাকাছি কোনো বিল্ডিংয়ের নিচে রোডে রাস্তার পাশে যদি ওরা ঘর নির্মাণ করে, দোলাবালি যে সেখানে পড়বে, আর এটা পড়ার মাধ্যমে মানুষ এটা আহরণ করলে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারের চেয়ে অপকার হইতে পারে, তার মানুষের জন্য সেটা হিতে বিপরীত হইতে পারে। এই জন্য আল্লাহ আগেই মৌমাছিকে বলে দিয়েছেন, আয় মৌমাছি, তোমাদের পেটের ভিতরে যে পানি বের হবে পেট থেকে, এটা আমি মানুষের জন্য শিফা রেখেছি, তোমাদের এই শিফা উল্লিন নাস, এটা মানুষ গ্রহণ করবে, মানুষ এটা বক্ষণ করবে, মানুষ এটা খাবে, খাবার মাধ্যমে তার শরীরের সুস্থতা আসবে, বেমার থেকে আমি আল্লাহ তাকে শিফা দান করব, এই শিফা হিসাবে আমি তোমাদের এই পেটকে, পেটের মধ্যে এই যে পানি তোমরা নির্গত করবে, বের হবে, তোমাদের ঘরের মধ্যে তোমরা সংরক্ষণ করবে, এটা মানুষ আরোহণ করবে, মানুষ এটা বক্ষণ করবে, মানুষ সেটা খাবে, এবং মানুষ এটা বক্ষণ করার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে এটার মধ্যে তার জন্য শিফা আমি আল্লাহ রেখেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে বলে দিয়েছেন, মৌমাখিগুলোকে এই কারণে আল্লাহ নির্দেশ তারা পালন করে, আর তারা উঁচু উঁচু জায়গার মধ্যে তাদের জন্য ঘর নির্মাণ করে। আল্লাহ নিজে বলেছেন, পাহাড়ের চূড়ায় তোমরা ঘর নির্মাণ করবে, অথবা তোমরা গাছের উপরে ঘর নির্মাণ করবে, অথবা উঁচু ছালের মধ্যে তোমরা তোমাদের ঘর নির্মাণ করবে, এবার তোমরা বিভিন্ন ফলমূল থেকে খাবে, খাবার গ্রহণ করবে। যে এলাকার ফুলের বাগান আছে, এই এলাকার মধুগুলো ফুলের ফুলের গ্রানি পাওয়া যায়, এবং এই মধুগুলো ওই কালারই হয়, আর যে এলাকায় এটা বোঝা যায় এলাকার পরিবেশের উপরে, এলাকার ফল ফসলাদির উপরে, ফসলাদি যে এলাকায় যেরকম, এই এলাকার মধুরও সেই রকম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি চমৎকার ভাবে একটা মধু আপনার আমাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মধুমাক্ষিগুলো, মৌমাছিগুলোকে আপনাদের খিদমতের জন্য, আমাদের খিদমতের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তারা মধু যখন আরোহণ করে ফল থেকে, ফুল থেকে, বিভিন্ন ইয়ে থেকে, তারা যখন এগুলো আহরণ করে তাদের পেটে নিয়ে যায়, এই পেটে সুন্দর করে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন, তাদের পেট থেকে এটা নির্গত করেন বিভিন্ন কালারে। আল্লাহ এটাও আল্লাহ এখানে বলে দিয়েছেন, বিভিন্ন রঙে রঙ্গীয় পানিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পেট থেকে নির্গত করেন, এবং এগুলো এই কানের মধ্যে সংরক্ষণ করা হয়, এবং এগুলো থেকে আমরা যারা মধু আরোহণকারী যারা হয়, ওনারা এগুলো এখান থেকে নিয়ে এসে এগুলোকে বাজারজাত করে আমাদের হাত পর্যন্ত পৌঁছাইয়ে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধুমাক্ষিগুলোকেও আমাদের খিদমতের জন্য বানিয়ে রেখেছেন। এত কষ্ট মধুমাক্ষিগুলো করে, আর এই মধু তার পেটের মধ্যে যখন সে আরোহণ করে, খেয়ে ফেলে, যখন এরপরে যখন তার বাসার মধ্যে সে যায়, কত আপনার মাইল এরিয়া সে একটা ফল থেকে, একটা ফুল থেকে আহরণ করার জন্য মধু সে সেখানে যায়, ফুল থেকে একটা নির্যাস সে সেখানে নিয়ে আসে, নিয়ে এসে তার পেটের মধ্যে সেটা রাখে, তার বাসার মধ্যে যখন সে আসে তার ঘরের মধ্যে, তখন এটা এখানে এসে নির্গত করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে মধুকে সংরক্ষণ করে আপনাদের আমাদেরকে দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের রোগ বালাইর শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর মধ্যেও রেখেছেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আপনার ভাইকে বাসায় যেয়ে মধু খাওয়াও। এইভাবে দ্বিতীয় দিন এসে বলল আল্লাহ রাসূল, আমার ভাইয়ের পেট তো খারাপ, তার তো এখনও সুস্থতা আসে না। আল্লাহ রাসূল বললেন, তাকে আরব মধু খাওয়াও।
তৃতীয় দিনে এসে বলল, চতুর্থ দিনে এসে আল্লাহ রাসূল ইসলামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট তো ভালো হচ্ছে না। আল্লাহ রাসূল ইসলাম এই আয়াতে কালিমা তিলাওয়াত করেন আল্লাহ রাসূল এবং বললেন, তোমার ভাইয়ের পেট মিথ্যুক, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন। এই মধুর মধ্যেও যদি যথাযথভাবে আমরা ব্যবহার করি, আজকে তথ্য প্রযুক্তির এই সময়ে চিকিৎসা বিজ্ঞানও এই কথা মেনে নিয়েছে যে মধুর মধ্যে অনেক 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 শিফা রয়েছে, অনেক সুস্থতার জন্য, আমাদের শরীরে সুস্থতার জন্য অনেক বড় বড় বিমারের শিফা এই মধুর মধ্যে রয়েছে। রেগুলার যারা মধু আমরা খাই, আমরা নিয়মিত এগুলা ব্যবহার করি, এদের ওনাদের স্বাস্থ্য, যারা এগুলো মধু খান না ওনাদের চেয়ে ওনাদের স্বাস্থ্য অনেক ভালো সুস্থ, যেহেতু আল্লাহ নিজে বলে দিয়েছেন এটার মধ্যে আমাদের জন্য আপনাদের জন্য সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কত ভালোবাসেন। একটা মধুমাক্ষী কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য খেদমতগার হিসেবে বানিয়ে দিয়েছেন। অসংখ্য অগণিত পশু পাখি যেগুলো আমরা দেখি অথবা দেখি না, এগুলো আপনাদের জন্য আমাদের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, আমাদের জন্য কাজ করতেছে। আর আল্লাহ মানব জাতিকে আর ইনসান এবং জিনকে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন। অতএব সকল অবস্থায় সমস্ত নিয়ামতের প্রশংসা আমরা আদায় করব। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব, সমস্ত নিয়ামতের প্রশংসা আমরা আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং কোরআনের মর্মবাণী যেন আমরা বুঝতে পারি, কোরআনের উপরে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা জানি, তাহলে অনেক বিষয়গুলো আমরা জানতে পারবো। আর যত যখন আমরা জানবো, জানার উপরে যখন আমল করব, তখন আমাদের দুনিয়া এবং পরকাল আমরা আমাদের সুন্দর হবে, পরকালে আমরা নাজাত পাব, দুনিয়ার জীবন আমাদের সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক সামাজিক জীবন সকল ক্ষেত্রে যেন সুখ শান্তি এবং কল্যাণ এবং বরকত দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।